يا رسول الله يا حبيب الله توب تومر دوشن امر ميتا منر جالا يا رسول الله امرا رب العزات কালামে পাক থেকে কিছু কথা শোনার জন্য সমবেত হয়েছে কার কথা আমরা শুনতে এসেছি বলেন আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহর কথার চাইতে দামি আর কারোর কোনো কথা আছে না আর কোনো দামি কথা নাই কোন মানুষ যদি কথা বলতেন এত রাতে আমার মনে হয় না কোন মানুষের কথা শোনার জন্য এত রাত পর্যন্ত আমরা বসে থাকতাম ঠিক কি না আল্লাহর কথাগুলো এত বেশি দামি এই দামি কথা যিনি পালন করবেন তিনিও দামি সুবহানাল্লাহ এই দামি জিনিসটার সাথে যার সম্পর্ক হয় সে দামি হয়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানব জাতির জন্য সবচাইতে বড় রহমত হিসাবে নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া মানব জাতির প্রতি করলেন কত দয়া করেছেন তার তো কোনো শেষ নাই এর মধ্যে সবচাইতে বড় দয়ার নাম হলো কোরআন সুবহানাল্লাহ এ কোরআন যারা পেয়েছে তারা দামি হয়ে গেছে এ কোরআনুল কারীম গোটা মানব জাতিকে তাদের ভাগ্যকে উন্নত করে দিয়েছে এ কোরআনুল কারীম গোটা মানব জাতিকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে কোরআনুল কারীমের অপর নাম হলো ফুরকান কোরআনের নাম শুধু কোরআন নয় কোরআনের নাম হলো নূর কোরআনের নাম হলো বায়ান কোরআনের নাম হলো ফুরকান ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনুল কারীম একদিকে যেমন সত্য অন্বেষণকারীদেরকে একসাথ করে দেয় এক প্ল্যাটফর্মে এক কাতারে শামিল করে দেয় ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে দেয় একদল মানুষ কোরআনুল কারীমের অনুসরণ করবে যারা অনুসরণ করবে না তারা একটা ভাগ যারা অনুসরণ করবে তারা একটা ভাগ ঠিক কিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী যতদিন টিকে থাকবে পৃথিবীর শেষ জামানা পর্যন্ত প্রত্যেকটা যুগে দুইটা ভাগ আছে না নাই সত্যের পক্ষে একদল লোক থাকবে সত্যের বিপক্ষে একদল লোক থাকবে মূসা আলাইহিস সালামের পক্ষে একদল লোক থাকবে ফেরাউনের পক্ষে একদল লোক থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একদল লোক থাকবে নমরুদের পক্ষে আর একদল লোক আছে না নাই বিশ্বনবীর পক্ষে একদল লোক থাকলো আর একদল লোক আবু জাহেলের পক্ষে আছে না নাই আজ দুনিয়ার বুকে আল্লাহর কোরআনুল কারীম যারা আঁকড়ে ধরবে তারা একটা ভাগ থাকবে যারা কোরআনকে পছন্দ করবে না তারা আরেক ভাগ থাকবে ঠিক কিনা আল্লাহর কোরআনুল কারীম যদি কোনো মানুষ আঁকড়ে ধরে আল্লাহ রব্বুল আলামিন একদম যার কোনো দাম নাই যার কোনো বংশমর্যাদা নাই যার কোনো পরিচয় নাই যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই যার কাছে পরিচয় দেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো বিষয় নাই যার চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই নাই বলতে কিছুই নাই এমন মানুষেরা যারা আল্লাহর কোরআনুল কারীমকে আঁকড়ে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করেছেন সুবহানাল্লাহ আর অনেক দামি মানুষ অনেক সম্পদওয়ালা মানুষ অনেক সুন্দর চেহারার মানুষ অনেক বড় চেহারের মানুষ যখনই আল্লাহর কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ার থেকে তাকে এমন জামাইল এমন জায়গায় লাথি দিয়ে নামিয়ে দিয়েছেন যেই জায়গা থেকে আর কোনোদিন ওঠা যায় না কিয়ামত পর্যন্ত ইতিহাসের মধ্যে কালো অধ্যায় তাদের নামগুলা লেখা থাকবে ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহর কোরআনুল কারীমের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে ওই লোকগুলাকে আজও মানুষ স্মরণ করে না আজও তাদের জন্য মানুষ দোয়া করে না আজও মানুষ তাদেরকে ভালোবাসে না আজও তাদের নামে মানুষ নাম রাখে না যারা ঘৃণিত হয়েছে কোরআনুল কারীমের কারণে তারা আজও ঘৃণিত কিয়ামত পর্যন্ত ঘৃণিত থাকবে ঠিক কিনা আমার বন্ধুগণ বলুন তো দেখি আবু জেহেল নাই কিন্তু আবু জেহেলের কাজের অনুসারী আবু জেহেলের আদর্শের অনুসারী এমন লোক আজও দুনিয়ার বুকে আছে না নাই কিন্তু তাদেরকে যদি আপনি বলেন লক্ষ টাকা দিব তোমার ছেলের নামটা আবু জেহেল রাখো রাখবে কেউ কেউ রাখবে তাহলে কি ভালোবাসে ভালোবাসে বন্ধুগণ বোঝা গেল আল্লাহর কোরআনের সাথে যখন বেইমানি করবে
আল্লাহর কোরআনের ধারক এবং বাহক যারা নবী আলাইহিসসালামের সাথে যখন বেঈমানি করবে, নবীদের উত্তরসূরি আলেম ওলামাদের সাথে যখন কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নামিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করবে। এই জন্য দুনিয়ার বুকে মানুষদের সাবধান হওয়া দরকার। আল্লাহর কোরআনের কাছে আসেন, আপনার কোনো মর্যাদা নাই, আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহর কোরআন ধরলে মর্যাদা বেড়ে যায়। আজ আপনি লক্ষ্য করবেন গোটা দুনিয়াব্যাপী একজন মানুষের নাম যদি উচ্চারণ করা হয়, সবচাইতে সম্মানিত মানুষটার নাম কি? গোটা দুনিয়ার মানুষ যাকে বেশি ভালোবাসে, তখন বন্ধুগণ কোনো হিন্দুর নাম আসবে না, কোনো বৌদ্ধর নাম আসবে না, কোনো খ্রিস্টানের নাম আসবে না। শুধু তাই নয় বন্ধুগণ, কোনো নেতার নাম আসবে না, কোনো গায়কের নাম আসবে না, বরং একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরের নাম আসবে, যেই লোকটা কেবলমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গোটা দুনিয়ার কোটি কোটি মানুষের অন্তরে তার নাম আল্লাহ বসিয়ে দিয়েছে। এই জন্য কোরআনওয়ালাদেরকে কেউ বেইজ্জতি করতে পারে না। কোরআন ধরলে কখনো বেইজ্জতি হয় না। আপনি যদি মাদক নিয়ে গ্রেফতার হন, সাথে সাথে আপনার ইজ্জত চলে যাবে, আপনার স্ত্রী ঘর থেকে হয়তো চলে যাবে, আপনার বাবা আপনার সন্তান হয়তো বলবে আমার বাবা এত বড় আকাম করলো, এটা আমার বাবা না। সন্তান হয়তো বাবা পরিচয় দেবে না, ভাই হয়তো ভাই পরিচয় দেবে না, বাবা হয়তো সন্তানের পরিচয় দেবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার লোভে যদি কোনো মানুষ জেলে যায়, তখন তার ইজ্জত সম্মান আর থাকে না, ঠিক কিনা? দুনিয়ার কোন কারণে যদি আপনাকে পাশের পদুয়া বাজার কেউ থাপ্পর দেয়, যদি আপনি মেম্বার হন, আপনি চেয়ারম্যান হন, আগামী কাল থেকে আর বাজারে উঠতে পারবেন না, ইজ্জত থাকবে না, ঠিক কি না? আপনাকে যদি কেউ গালি দেয় 10 জন মানুষের সামনে, আপনি সমাজে আর চলতে পারবেন না। কিন্তু বন্ধুগণ, আল্লাহর কোরআনুল করিম গ্রহণ করার কারণে, আল্লাহর কোরআনুল করিমকে ধারণ করার কারণে যদি আপনাকে কেউ গালি দেয়, যদি আপনাকে কেউ থাপ্পড় দেয়, যদি আপনাকে জেলে দেয়, যদি আপনাকে জুলুম করে, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত জুলুম করতে পারবে, আপনার ইজ্জত দুনিয়ার কোনো মানুষ কোয়াইতে পারবে না, ঠিক কিনা বলেন? আজ দুনিয়ার ইতিহাস সাক্ষী, বিশ্ববিখ্যাত মুফাসসির যারা আছেন, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে মিথ্যা কথা বলা হলো, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে মিথ্যা কথা বলা হলো, ফেসবুকের মাধ্যমে মিথ্যা কথা বলা হলো, অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা কথা বলা হলো, ভাড়াটিয়া মানুষের মাধ্যমে মিথ্যা গালি দেওয়া হলো। কিন্তু বন্ধুগণ, 1 বছর 2 বছর নয়, 10 বছর পর্যন্ত মিথ্যার পর মিথ্যা অপবাদ দেওয়া চলছে আর চলছে, কিন্তু দুনিয়ার মুসলমানরা তাদেরকে জেনাকার জানে না, মানুষের অন্তর থেকে ভালোবাসা উঠানো যায় না। এর দ্বারা বন্ধুগণ বোঝা যায়, আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, আপনার বিরুদ্ধে দুনিয়ার যত মানুষ প্রতিবাদ করুক না কেন, আপনার ইজ্জত আল্লাহ ছাড়া আর কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা? কোরআন ধরলেই বরকত, কোরআন মাথায় নিলেও বরকত, কোরআন সুমা দিলেও বরকত, কোরআন পড়লেও বরকত, বুঝে পড়লেও বরকত, না বুঝে পড়লেও বরকত, আর যদি জীবনের সাথে লাগানো যায় তাহলে গোটা জীবনটাই বরকতময় হয়ে যায়, ঠিক কি না? আবার বন্ধুগণ খুব ভালোভাবে লক্ষ্য করেন, আল্লাহর কোরআন যেখানে আছে আজও সেখানে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিমটা আপনাকে আমাকে গতানুগতিক রিডিং পড়ার জন্য, আপনাকে আমাকে খতম দেওয়ার জন্য নাজিল করেন নাই, বরং এই কোরআনুল করিমটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এটাকে পড়ে পড়ে বুঝতে হবে। বোঝার পরে গোটা জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আল্লাহর কোরআনুল করিমটাকে কাজে লাগাবেন, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, আমরা কয়েকটা জায়গায় কোরআন মানি, তাও বুঝে মানি না, না বুঝেই মানি, না বুঝে মানার পরেও আপনি অর্থ, আপনি একটু লক্ষ্য করেন অবস্থাটা। এই যে মাহফিল আসলেন, শীতের মৌসুমে সারা বাংলাদেশে লক্ষ মাহফিল উদযাপিত হয়ে যায়, বন্ধুগণ বলুন তো দেখি কোন মাহফিলটাতে মারামারি আছে? একটা মাহফিলে মারামারি হয়? স্বাধীনতা হলো, বাংলাদেশ স্বাধীন হলো, 47-48 বছর পার হয়ে গেল, লক্ষ লক্ষ মাহফিল পার হয়ে গেল, একটা মাহফিলে মারামারির উদাহরণ নাই। কিন্তু ভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় উৎসব গুলো আপনি খেয়াল করেন, হিন্দি গানের, হিন্দি গানের সেই ডামাডোলের ফিরাফিরিতে ওখানে মারামারি আছে না নাই, চিন্তায় আছে না নাই,
চুরি ডাকাতি আছে না নাই। অথচ বন্ধুগণ অল্প সময়ের জন্য কোরআন মানেন, সকালবেলা ফজরের নামাজও পড়েন নাই, হয়তো দুপুরের জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, শুনেছেন ডাকাত থেকে বক্তা আসবে, এখানে বসে গেলেন, নিরিবিলি নিচে মাটি আছে না নাই, একদম পরিষ্কার নাকি, বালি টালি আছে না নিচে, ময়লা আছে না, আপনার কোনো অহংকার নাই, বসে গেলেন নিচে, আপনি মুরব্বি মানুষ, 80 বছর বয়স, নিচে বসে গেলেন, পাশে একদম ছোট্ট মাসুম বাচ্চা এক কাতারে বসে গেলেন, কোনো অহংকার নাই, আপনি হয়তো ডাক্তার, আপনি হয়তো শিক্ষক, আপনি হয়তো মেম্বার, আপনি হয়তো চেয়ারম্যান, আপনি অনেক সম্মানিত মানুষ, কিন্তু আল্লাহর কোরআনুল কারিমের ডাকে যখন সাড়া দিলেন তখন কি ভিতরে অহংকার আছে? সব এক কাতারে সামিল হয়ে গেল, কোনো মারামারি নাই, বরকত কার? কোরআনের বরকত, ঠিক কিনা? কারণ এখানে কোরআন আছে, কোরআন থাকার কারণে এখানে মারামারি নাই। তাহলে এই যে 2 মিনিট আপনি কোরআন মানলেন, 2 মিনিটে খান থেকে মারামারি উৎখাত হয়ে গেল। বন্ধুগণ বলুন তো দেখি, বাংলাদেশের লক্ষ মসজিদের মধ্যে কোন মসজিদে কি সাধারণত মারামারি হয়? হয়? আইন চলে কার? তো আল্লাহর আইন মসজিদে চলার কারণে মসজিদে মারামারি নাই। এবং কি মাহফিলে অল্প কয়েকটা মিনিট সময়ের জন্য আপনি কোরআন মানলেন, এখান থেকে বের হয়ে আবার নামাজ পড়ে না, ঠিক কি না? গোটা জীবন কিন্তু কোরআন এখনো মানে নাই, অল্প সময়ের জন্য আল্লাহর কোরআনুল কারিমটাকে আঁকড়ে ধরলেন, সাথে সাথে আল্লাহ শান্তিময় পরিবেশ করে দিলেন। এর থেকে বন্ধুগণ প্রতীয়মান হয়ে যায়, কোরআন না বুঝে মানলেও মাঝে মাঝে শান্তি পাওয়া যায়, ঠিক কি না? আরে কোরআনটাকে যদি ভালোভাবে বুঝেন, বুঝার পরে ব্যক্তি জীবনে আমল করেন, সমাজ জীবনে যদি কোরআনটাকে আমল করেন, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনটাকে আমল করেন, আমরা আমাদের বিশ্বাস আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু বন্ধুগণ আমরা তো কোরআনুল কারিম সমাজে মানতে রাজি না, আমরা কোরআনুল কারিমের কঠিন কথাগুলা মানতে রাজি না, আমরা কোরআনুল কারিমের তিতা কথাগুলা মানতে রাজি না, কিন্তু আপনার আমার মন মতো করে সহজ সহজ সবগুলা কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, কিছু কঠিন কথাও আছে না নাই? আছে না কিছু কঠিন কথা? আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনে কোরআনুল কারিমের মধ্যে সব কথা আপনার আমার বুঝ মতো বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি তার সিদ্ধান্ত মতোই কোরআনুল কারিম নাজিল করেছেন, তার কথাগুলা তার মন মতোই কোরআনুল কারিমের মধ্যে সেট করেছেন। আপনার আমার সুবিধা অসুবিধা লাভ লস দেখে আল্লাহ কোরআন পাঠান নাই, ঠিক কিনা বলেন? এখন দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিম দিলেন, মানব জীবনের গোটা জীবনটা আল্লাহর কোরআনের রঙে রঙিন করার জন্য, আল্লাহর কোরআনের আলোকে সাজানোর জন্য আল্লাহ কোরআনুল কারিম দিলেন। এখন আমাদের সমাজে দেখা যায় আমরা কোরআনুল কারিম দিয়া জীবন সাজাইতে রাজি না, আমরা কোরআনুল কারিম দিয়া জিকির করি, কোরআনুল কারিম দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআনুল কারিমের কাছে তালাকের মাসালা খুঁজি, কোরআনুল কারিমের কাছে হজ যাকাত ছাড়া আর কিছু চাই না, ঠিক কিনা? কিন্তু এই যে 4-5টা কথা বললাম, এই 4-5টা কথার মধ্যে কি 6666টি আয়াত? আয়াত নিয়ে মতানক্য আছে, 6200 সামথিং, যাই হোক 6000-এর উপরে। আমার বন্ধুগণ এই যে 6000-এর উপরে, অথচ আপনি আল্লাহর কোরআন থেকে নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল বিবাহ তালাক এর বাহিরে আর কিছু নিতে চান না। আল্লাহ রব্বুল আলামিনকে এত হাজার আয়াতের মধ্যে এই 5 বিষয় বলেছেন, নাকি আরো কথা আছে? আরো কথা আছে না নাই? কিন্তু আমরা সেগুলা মানতে চাই না, আল্লাহর কোরআন থেকে সেই কথাগুলো আজকে আমরা বক্তারাও বলতে চাই না, ইমাম সাহেবরা খতিবরাও বলতে চাই না, শ্রোতারাও আমরা শুনতে চাই না। আবার যখন আমরা মঞ্চে বসি তখন আমাদেরকে যারা দাওয়াত দেয় তারাও বলতে দেয় না, ঠিক কি না? আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন, জিহাদের ওয়াজ আজকাল উঠে যাচ্ছে, আর কতগুলো ভ্রান্ত বামপন্থী মিডিয়ার মাধ্যমে এটা বাংলাদেশের মুসলমানদের কাছে, সাধারণ মানুষদের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছে, জিহাদ মানে জঙ্গিবাদ, ঠিক কি না? জিহাদ মানে জঙ্গিবাদ নয়, বরং জঙ্গিবাদ উৎখাত করার জন্য সর্বাত্মক আন্দোলন করার নাম হলো জিহাদ, সন্ত্রাসবাদ উৎখাত করার জন্য, মানুষ হত্যা উৎখাত করার জন্য, অনৈতিকতা উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করবেন, এটার নাম হলো জিহাদ, ঠিক কি না? জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ, ঠিক কি না? আমার বন্ধুগণ
একটা মানুষ যখন তসবিহ তাহলিলের কথা বলে আপনার কাছে খুব মজা লাগে, যখন মিসওয়াকের ওয়াজ করে তখন আপনার আমার কাছে মজা লাগে, লাগে না? লাগে না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে মিসওয়াক নিয়েছেন বিধায় আপনার কাছে মিসওয়াকের ওয়াজ ভালো লাগে, এটা ভালো দিক। কিন্তু বন্ধুগণ, বাতিলের সেই রোশানল থেকে মানবতাকে উদ্ধার করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বিধান কায়েম করার জন্য বিশ্ব নবী যেই হাতে মিসওয়াকটা নিয়েছিলেন সেই হাতে তরবারিও নিয়েছিলেন, সেই হাতে ডালও নিয়েছিলেন। কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে মিসওয়াক নেওয়ার কারণে, মিসওয়াক করা যদি সুন্নাত হয়, মিসওয়াকের ওয়াজ করা যদি সুন্নাত হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় খতম করার জন্য, সন্ত্রাসবাদ দমন করার জন্য হাতে যে তরবারি নিয়েছিলেন এটা ফরজ যদি নাও ধরি, কমপক্ষে বিশ্ব নবী আমল করেছেন বিদায় সুন্নত তো ধরা যায়, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ বলুন তো দেখি কয়টা মসজিদে জিহাদের ওয়াজ হয়, নামাজের আয়াত কয়টা আছে? বরং কোরআনুল কারিমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি যাচাই করা হয় 5 শতাধিক আয়াত আছে জিহাদের ব্যাপারে। কিন্তু এই ব্যাপারে চুপ ইমাম সাহেবরাম, এই ব্যাপারে বক্তারা চুপ। 40 বছর ধরে বাংলাদেশে তাফসির করে বেড়ায় কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কথা একবারও বলে না। লক্ষ লক্ষ মুরিদ বানায় বাংলাদেশে গ্রিক দেবী স্থাপন করে, সেই ঢাকার সুপ্রিম কোর্টের সামনে মুসলমানদের কলিজা আঘাত দেওয়া হলো, লক্ষ লক্ষ মুরিদ আছে একবারের জন্য প্রতিবাদ করে না, এদের বিরুদ্ধে জিহাদ করার জন্য একবারের জন্য বলে না, যেটা কোরআনে নাই হাদিসে নাই, বরং জাল হাদিসের কত আমল মুরিদদের মাঝে চালাইয়া দেয়। আর যেই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে 500 বার পর্যন্ত বলেছেন, আর যেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই ব্যাপারে আমরা আলেম ওলামারা অনেকটাই চুপ, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরকম সুবিধা মতো ইসলাম দেওয়া তো চলবে না। খুব ভালো করে লক্ষ্য করবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সাহাবায়ে কেরাম ছিলেন 1,24,000 সাহাবি যদি আমরা ধরি, 16 লক্ষ সাহাবি যদি আমরা ধরি, আপনি একজন সাহাবির নাম বলতে পারবেন না যে সাহাবির সাথে জিহাদের সম্পর্ক নাই, ঠিক কিনা? 1,16,000 সাহাবির মধ্যে একজন সাহাবিও পাওয়া যাবে না যার সাথে জিহাদের সম্পর্ক নাই। প্রত্যেকের সাথে জিহাদের সম্পর্ক আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 অধিক যুদ্ধ নিজে অবতীর্ণ হয়েছেন এবং সাহাবিদের মাধ্যমে করেছেন, সব মিলিয়ে 100 অধিক যুদ্ধ নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টা যুদ্ধে। এখন বন্ধুগণ বলুন তো বাংলাদেশ কি কোরআনের আইনে চলে? রাগ করতেছেন আপনারা? বাংলাদেশে কি আপনি রাস্তায় ডান পাশে হাঁটেন? বাংলাদেশি কি চোর ধরলে হাত কেটে দেয়া হয়? বাংলাদেশি কি ডাকাতের সাজা আছে? বাংলাদেশি কি আল্লাহর কোরআনুল কারিমের বিচার ব্যবস্থাপনা আছে? বাংলাদেশি কি আলেম ওলামাদের মর্যাদা আছে? বাংলাদেশি কি কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক? একটা একটা করে যদি আপনি বাছাই করেন বন্ধুগণ, সমাজ জীবনে এবং রাষ্ট্র জীবনে খোঁজেন, আল্লাহর কোরআনুল কারিমের 5% বিধানও আমাদের সমাজে নাই, ঠিক কিনা বলে? এখন এগুলা কায়েম করার জন্য চেষ্টা করা, সাধনা করা, আর যারা অন্যায় করে অন্যায়ের বিরোধিতা করা, অন্যায়ের প্রতিবাদ করার নামই তো জিহাদ। এখন তাহলে কি আমাদের উপরে এখনো জিহাদ ফরজ হয় নাই? হয়েছে? যেখানে 5% বিধানও খুঁজে পাওয়া যাবে না, সেখানে এই মুহূর্তে বিশ্ব নবীর সুন্নাহ এবং আল্লাহর আদেশ পালন করার জন্য জান্নাতে যাওয়ার আশা যদি থাকে, আল্লাহর কোরআনুল কারিমের আদেশ পালন করার স্বার্থে আমাদের এখন উচিত প্রত্যেকটা অন্যায় কাজ, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা কোরআন বিরোধী, প্রত্যেকটা সুন্নাহ বিরোধী কাজের বিরুদ্ধে জিহাদ করা, ঠিক কিনা? জিহাদ মানে জান প্রাণ দেওয়ার চেষ্টা করা, জিহাদ মানে মারামারি নয়। এখন বন্ধুগণ, আমরা দেখা গেল আমাদের সুবিধা মতো কিছু ওয়াজকে বেছে নিয়েছি সমাজের মানুষের জন্য, এমন ভাবে ওয়াজ করা দরকার যেমন আগামী বছর আবার দাওয়াত পাওয়া যায়। কথা বুঝেন নাই? আমরা চিন্তা করি কিভাবে আগামী বছরের দাওয়াত ঠিক রাখা যায়,
খতিব চিন্তা করে কিভাবে চাকরি বাঁচানো যায়, প্রিন্সিপাল চিন্তা করে কিভাবে চাকরি বাঁচানো যায়। কিন্তু বন্ধুগণ, সাহাবাই কেরামের চাকরি বাকরি ছিল কিনা কথা কয় না, ছিল না? ওদের কি বাপ চাচা ছিল না? সন্তান সন্ততি ছিল না? ওদের কি অর্থ সম্পদ ছিল না? এদের অর্থ সম্পদ, এদের সন্তান সন্ততি, এদের পিতামাতা এদেরকে দুনিয়ার কোন লোভ আল্লাহর দিনের পথে চলতে বাধাগ্রস্ত করতে পারে নাই। অথচ বন্ধুগণ, দেখা যায় চাকরির স্বার্থে, টাকার স্বার্থে, বংশমর্যাদার স্বার্থে, দলীয় স্বার্থে, পীরের স্বার্থে আজকে বাংলাদেশে হক কথা বলা হয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাগুলায় কেউ মনে কষ্ট নেবেন না, আল্লাহ কুমরুন সত্য একটুখানি তিতা, ঠিক কিনা? তবে মনে রাখবেন বন্ধুগণ, তিতার ভিতরে কিন্তু উপকার বেশি, ঠিক কিনা? মিঠা ওষুধে অনেক সময় কাজ হয় না, তিতা ওষুধে কাজ হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যেই কথাগুলো বললাম আপনার দেখা উচিত আল্লাহর কোরআন থেকে বলি কিনা, কথাগুলো যৌক্তিক কিনা? যদি আল্লাহর কোরআনুল কারিমের কোন বিধানের কথা বলে থাকি, আর যদি আপনি দেখতে পেলেন আপনার মনে কষ্ট গেছে, তখন বন্ধুগণ বুঝে নেবেন আমি কথাগুলা বলেছি কার। সবাই বলেন না, কার? আল্লাহর নাম বললে কি ট্যাক্স ব্যাট দেওয়া লাগে? বললে সওয়াব হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোনো সন্দেহ আছে? তাহলে বন্ধুগণ, আমি কথাগুলা বললাম আল্লাহর, রাগ করলেন আপনি আমার প্রতি, কথা বললাম কার? আল্লাহর কথা বললাম আমার প্রতি রাগ করলেন, কোরআনের কথা বললাম আপনি আমার প্রতি রাগ করলেন। একটু হিসাব করে দেখেন, আল্লাহর কোরআনুল কারিমের হক কথাগুলা বলার কারণে আজকে বহু আলে বলা মারা গোটা দুনিয়া ব্যাপী নির্যাতিত নিপীড়িত। বাংলাদেশের কথা নাই বললাম, অন্যান্য দেশের কথা বললাম, আল্লাহর কোরআনুল কারিমের কথা বলতে যাওয়ার পরে, মাহফিল করতে যাওয়ার পরে গ্রেফতার হয়, এমন উদাহরণ দুনিয়াতে আছে না নাই? বাংলাদেশে বুঝলাম নাই, কিন্তু গোটা দুনিয়াতে আছে না নাই? এখন বন্ধুগণ বলুন তো দেখি, আল্লাহর কোরআনের কথা বললাম, আপনি আমাকে গালি দিলেন, আপনি আমাকে অনেক খারাপ ভাবলেন, আপনি আমাকে লাঞ্ছিত করলেন, আপনি আমার হাত নিলেন, পাও নিলেন, আপনি আমাকে শহীদ করলেন, আপনি আমাকে জেলে দিলেন, আমার অপরাধ হলো আমি আল্লাহর কথা বলেছি, বলুন তো দেখি বন্ধুগণ, শত্রুতাকে আপনি আমার প্রতি দেখালেন নাকি আল্লাহর প্রতি? আপনি মুসলমানও দাবি করেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শত্রুতা দেখান, এই মুসলমানিত্ব, এই নাম, এই দাড়ি টুপি আর পাঞ্জাবি দিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি মুক্তি পাওয়া যাবে? আপনার বহু নেতারাও তো এমন কথা বলে, জিহাদ মানে জঙ্গিবাদ, বলে কি বলে না ভাই? বলেন তো, নামাজের বিরুদ্ধে যদি কোনো বক্তা, কোনো নেতা এমন বক্তব্য দিত, নামাজ পড়ার দরকার নাই, আপনি সাথে সাথে ওই নেতাকে বলতেন, নেতাজি আপনি তো কাফের, ঠিক কিনা? কিন্তু আপনার বহু নেতা বাংলাদেশে এখন এমন কথা বলে বেড়াচ্ছে, জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে সন্ত্রাসবাদ, কিন্তু আপনি একদিনের জন্য প্রতিবাদ করলেন না, কারণ আপনার নেতা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দাড়ি দেখলে যদি আপনার কাছে জঙ্গিবাদ জঙ্গিবাদ মনে হয়, টুপি দেখলে যদি আপনার কাছে জঙ্গিবাদ জঙ্গিবাদ মনে হয়, পাঞ্জাবি দেখলে যদি আপনার কাছে জঙ্গিবাদ জঙ্গিবাদ মনে হয়, এই লেবাস রাসূলের আছে না নাই? তো আপনার কাছে যদি এমন মনে হয়, আমার তো মনে হচ্ছে কিয়ামত ঘনিয়ে গেল, ইমাম মাহদী আসবে কি আসবে না? ইমাম মাহদী আসবে, তার দাড়ি টুপি পাঞ্জাবি থাকবে কি থাকবে না? থাকবে কি না বলেন? এখন তিনি কি একা জিহাদ করবেন নাকি আমাদের মতো কিছু মুসলমান নিয়ে জিহাদ করবেন? আমাদেরকে সাথে নিয়ে তো করবেন? আমার মনে হচ্ছে এই প্রেক্ষাপটে যদি ইমাম মাহদির মতো লোক, ঈসা আলাইহিস সালামের মতো লোক এই মুহূর্তে যদি দুনিয়ার বুকে নেমে আসে, যারা কেবল দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি মনে হয়, তারা ওই ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামকেও জঙ্গি বলবে, ঠিক কি না? সুতরাং বন্ধুগণ, ওরা কাউকে ছাড় দেবে না, খালে সীমান্দার হওয়ার চেষ্টা করেন, কে কি বললো, কোন পীর কি বললো, কোন দল কি বললো, বন্ধুগণ কেউ তো আপনার আমার কবরে যাবে না, আমার আপনার কবরে আমাকেই যেতে হবে, না কেউ লুকেও যাবে আপনার কবরে, আল্লাহর কোরআনুল কারিম সাক্ষ্য দিবে, আল্লাহর কোরআনুল কারিম যার পক্ষে সাক্ষ্য দিবে, কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকেন, কারোর পক্ষে বিপক্ষে নয়,
যখন দেখবেন কোন বক্তার কথা কোন কারণে আপনার একটু গায়ে লেগে গেছে, আপনার একটু কষ্ট লেগেছে বন্ধুগণ, আপনি এটা ভাববেন না বক্তা আপনার বিরুদ্ধে কথা বলেছে, কোরআন আপনার বিরুদ্ধে কথা বলেছে। বন্ধুগণ ভালোভাবে বুঝে নেন, বরং আপনার বুঝে নেওয়া উচিত, কোরআন আমার বিরুদ্ধে বক্তব্য দেয় নাই, কোরআন কারোর বিরুদ্ধে বক্তব্য দেয় না, আলেমরা কারোর বিরুদ্ধে বক্তব্য দেয় না, বরং আপনার বোঝা উচিত যে আমি নিজেই কোরআন বিরোধী হয়ে গেছি, যার কারণে আমার কাছে বিরোধী বিরোধী মনে হয়, আমি আলেম বিরোধী হয়ে গেছি এজন্য আলেমদের কথা বিরোধী মনে হয়। প্রকৃত পক্ষে আলেমরা কারোর বিরোধী নয়, ঠিক কি না? আপনি কোরআনের পক্ষে থাকেন, দেখবেন আলেমদের কথা আপনার পক্ষে মনে হবে, আপনি কোরআনের দলে থাকেন, দেখবেন আলেমদের কথা আপনার পক্ষে মনে হবে। আপনি তো কোরআনের কাছে নাই, যেখানে আল্লাহু আকবার বলা যায় না আপনি সেই দলে আছেন। মুসলমানের জীবনে আল্লাহু আকবার আছে না নাই? গোটা জীবনে আল্লাহু আকবার আছে না নাই? যার জীবনে আল্লাহু আকবার নাই ওই লোক কি মুসলমান? কথা বলে মুসলমান। মুসলমানের জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়া। দুনিয়ার বুকে আপনি যখন, আমি যখন এলাম, সাথে সাথে আল্লাহর আল্লাহু আকবার আছে না নাই? আবার আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আল্লাহু আকবার আছে না নাই? নামাজের প্রত্যেকটা রুকুনের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? কোরবানির মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? শেষ নামাজ জানাজার মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? মরণের পরে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে এটা কার নামের প্রশ্ন? যখন আপনি হজ করতে যাবেন তখন আল্লাহু আকবার আছে না নাই? বোঝা গেল প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল একটা কথা, একটা প্র্যাকটিস বারবার আপনাকে আমাকে করাইতে চান, সেটা হলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা আছে না নাই? মুসলমান হলে আল্লাহ নামের ধ্বনি পড়বে আর অন্তরটা অনেক বড় হয়ে যাবে, কারণ মুসলমান যখন আল্লাহু আকবার শুনবে তখন মুসলমান ভেবে নেবে হায় রে আমার দলের স্লোগান, ঠিক কি না? আল্লাহু আকবার আমাদেরকে কে শিখালেন? আল্লাহু আকবারের পক্ষে যদি আপনি থাকতে পারেন, আল্লাহু আকবার যদি আপনার দলের স্লোগান হয়, আল্লাহু আকবার যদি আপনার পীরের স্লোগান হয়, আল্লাহু আকবার যদি আপনার মসজিদের স্লোগান হয়, আল্লাহু আকবার যদি আপনার রাজপথের স্লোগান হয়, আল্লাহু আকবারের উপর যদি আপনি বেঁচে থাকতে পারেন, আল্লাহু আকবারের উপর যদি আপনি মরে যেতে পারেন, তাহলে আপনার জন্য 100% জান্নাত নিশ্চিত, ঠিক কি না? এখন আল্লাহু আকবার দেখলে যদি আপনার কাছে মনে হয় আসে জঙ্গি, আপনার কাছে যদি এমন মনে হয় বন্ধুগণ আল্লাহু আকবার তো কোন দলের স্লোগান নয়, আল্লাহু আকবার কোন পীরের স্লোগান নয়, প্রত্যেকটা নবী দুনিয়ার বুকে আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাতিল খতম করেছে, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের সাথে থাকতে রাজি আছেন? সবাই মনে থাকতে রাজি নাই, রাজি আছেন? যেখানে আল্লাহু আকবার নাই, যেই পীরের কাছে নাই, যেই দলের কাছে নাই, যে আলেমের কাছে নাই, ওই আলেমকে পরিত্যাগ করবেন, আল্লাহু আকবার থাকার দরকার আছে, ঠিক কি না? আল্লাহু আকবার আজকাল মসজিদে ভাল লাগে, বাহিরে কিন্তু মজা লাগে না, ঠিক কি না? মসজিদে আল্লাহু আকবার বললে খুশি হয়ে যায়, রাজপথে আল্লাহু আকবার বললে অনেকের মনে কষ্ট যায়। কথা কি ভুল বললাম বন্ধুগণ? বলুন তো দেখি বাজারে আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? নাই সওয়াব? সওয়াব কি কম হবে বাজারে বললে? সওয়াব কম হবে? তা আপনি ঘরে বললে খুশি, বাজারে বললে বেজার? ঘরে আল্লাহর নাম বললে খুশি, বাহিরে আল্লাহর নাম বললে বেজার? ছোট জায়গায় আল্লাহর নাম বললে খুশি, বড় জায়গায় আল্লাহর নাম বললে বেজার? তাহলে বন্ধুগণ বোঝা যায় আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি বন্ধুগণ। লক্ষ্য করবেন আপনি আপনার ঘরের মধ্যে আপনার বাবাকে বাবা ডাকেন কিনা, কথা মনে হয় বুঝেন না আপনারা, জবাব দেন, ডাকেন না বাবা? ছোট্ট ঘরের মধ্যে আপনি হাজারবার দৈনিক বাবা ডাকেন, কিন্তু বন্ধুগণ বাজারে আপনি বাবাকে বাবা ডাকতে লজ্জা লাগে। ছোট্ট ঘরের মধ্যে বাবা ডাকতে ভালোবাসেন,
বাজারে যদি বাবা ডাকতে লজ্জা লাগে এর দ্বারা বোঝা যায় এটা আপনার এক নাম্বার বাপ না বরং দুই নাম্বার বাপ, ঠিক কিনা? আমার বাবা তো বাবাই বাজারে কেন সংসদ ভবনে বললো বাপ ডাকতে পারবো, অসুবিধা আছে? আর যদি বলে যে বাপ ডাকা টিভিতে সম্প্রচার করবে তাতেও সমস্যা নেই, বাপ তো বাপই ডাকলে অসুবিধা কি, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ ঘরের কোণে হাজার কোটি বার বাপ ডাকতে পারেন, বাজারে যদি বাপ ডাকতে না পারেন, রাজপথে যদি বাপ ডাকতে না পারেন, বোঝা গেল এটা আপনার অরিজিনাল বাবা নয় বরং দুই নাম্বার বাবা, আপনি ওই বাবার আসল সন্তান নয় বরং যার সন্তান, ঠিক কি না? আসল হলে তো সব জায়গায় বাপ ডাকা যায়, লজ্জা কিসের? আমার বন্ধুগণ আপনি আল্লাহর গোলাম, মরণের পর থেকে জন্মের পর থেকে মরণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে স্লোগানটা আপনাকে আমাকে শিখালেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবারের স্লোগানটা আল্লাহ শিখালেন এই ছোট্ট চার দেয়ালের মসজিদে আল্লাহু আকবার বললে আপনার মজা লাগে, ঘরের মধ্যে আল্লাহু আকবার বললে আপনার মজা লাগে, বাজারে যখন আল্লাহু আকবার আপনাকে বলতে বলা হয় তখন আপনি আল্লাহু আকবার বলতে পারেন না, সাহাব আব্বাক করে যদি আল্লাহু আকবার বলতে বলা হয় তখন আপনার কাছে জঙ্গিবাদ মনে হয়। এটা তো আলেমদের স্লোগান নয়, এটা তো ইসলামী দলের স্লোগান নয়, এটা তো আল্লাহর স্লোগান, এর দ্বারা প্রতীয়মান হয়ে যায় নিশ্চয় আপনি আল্লাহর অরিজিনাল গোলাম নয়, আল্লাহকে আপনি রব মানেন না বরং আপনি আল্লাহর গোলাম দারি দুই নাম্বার লোক, ঠিক কি না? কেন আল্লাহকে রব মানলে তো সব জায়গায় মানতে পারি, লজ্জা কিসের? বড় জায়গায় কেন আপনি মানতে পারেন না, ওই জায়গায় আপনার লজ্জাটা কেন লাগে? আল্লাহকে রব মানবো মরণ পর্যন্ত, আমাকে যদি আমার মৃত্যুর মুখোমুখি হতে হয় আল্লাহকে রব মানলে অসুবিধা আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি যখন ঈমান আনলেন তাকে কিছু লোক ফুল দিয়া বরণ করে নিল নাকি? হ্যাঁ, কিছু লোক ফুল দিয়া বরণ করে নিছিল। ওরে সামান্য এই ইতিহাসটাও আপনারা জানেন না, কেউ ফুল দিছিল তাকে? কেউ তাকে ফুল দেয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছে আর বেলালের পিঠের চামড়াগুলো উঠে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত পায় হয়ে গেল আর কথা বলার মতো কোনো শক্তি নাই, মুখটা একটুখানি নাড়তে পারেন, এই সামান্য শক্তি দিয়া বলতে লাগলো আহাদ 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 আল্লাহু আকবার। এই যে সামান্য একটু শক্তি আছে, ডানে মৃত্যুর ভয়, বামে মৃত্যুর ভয়, সামনে মৃত্যুর ভয়, পেছনে মৃত্যুর ভয়, এরপরেও আল্লাহর নাম যারা জপতে পারে তারাই তো কেবলমাত্র মুমিন, ঠিক কিনা? কঠিন পরিস্থিতিকে আল্লাহকে যদি আল্লাহ মানতে পারেন তখনই মুমিনের পরিচয়, আর সহজ পরিস্থিতি যদি আল্লাহকে মানেন এটা বড় মুমিনের পরিচয় নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার কাছে আজরাইল পাঠান, কোনো পাপী বান্দার কাছে যখন আজরাইল পাঠায়, ওই পাপী বান্দার সামনে ফেরেশতারা সর্বপ্রথম একটা জান্নাতের ছবি দেখায়, তখন বান্দা খুশি হয়ে যায়, ফেরেশতারা বলে তোমার জন্য এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। পরক্ষণে আবার এই ছবিটাকে কাট করে সেখানে একটা জাহান্নামের ছবি তুলে ধরেন, ফেরেশতারা বলেন বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা বরাদ্দ করেছিলেন বটে, তবে তোমার আমল আখলাকের কারণে তোমার ভাগ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কেটে দিলেন, এখন তোমার জন্য এই জাহান্নাম। তখন তার রুহটা ছুটাছুটি করতে থাকে, বাহির হতে চায় না, বিদায় নিতে চায় না, দুনিয়ার বুকে থেকে যেতে চায়, এজন্য যারা জালেম আছে তারা মরতে চায় না দুনিয়ায় থাকতে চায়, ঠিক কিনা? আর দুইটার মাত্র, ঠিক কিনা? খালি থাকতে চায় মরতে চায় না, কারণ হলো কি জাহান্নাম দেখে এজন্য মরতে চায় না। আর সেই সাইয়্যেদ কুতুব শহীদ বিশ্ববিখ্যাত তাফসির তাফসির ফি জিলালিল কোরআন এটা লেখার কারণে তাকে ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে, একদিকে এক শ্রেণীর মানুষ দুনিয়া ছেড়ে যেতে চায় না, মুমিন গোলাম যারা আছেন তাদের জন্য ফেরেশতারা দুনিয়ার বুকে যখন জান কবজ করার জন্য আসেন সর্বপ্রথম একটা জাহান্নামের ছবি দেখায়, এই জাহান্নামটা তোমার জন্য বরাদ্দ। তখন মুমিন বান্দারা খুব ছটফট করতে থাকে, কাঁদতে থাকে,
ঠিক পরক্ষণেই একটা জান্নাতের ছবি দেখা বলেন শুনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটা রেখেছিলেন কিন্তু তোমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে জাহান্নামটা ক্যান্সেল করে দিলেন এখন তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিলেন সুবহানাল্লাহ তখন মুমিন বান্দা যারা হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পেরেছেন সন্তুষ্ট করতে পেরেছেন তখন তারা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নিতে চায় দুনিয়ার ছেলে সন্তান অর্থ সম্পদ ক্ষমতা গদি সব কিছু তাদের কাছে লোভহীন হয়ে যায় দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নিতে চায় যখন তাদেরকে জান্নাতের ছবি দেখায় তখন তারা তাড়াতাড়ি কিভাবে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহর দিদার কিভাবে তারা পাবে সেই আশায় তারা পাগল হয়ে যায় বন্ধুগণ আপনাকে যদি বলা হয় একটা ইনজেকশন দেয়া হবে হাতে আপনি কি এটার দিকে তাকায় থাকেন তাকায় থাকেন আরেক দিকে তাকায় থাকেন না সহ্য করার মতো না ইনজেকশন কিভাবে দেবে আর যদি বলে জীবন্ত মানুষ আপনার পেট অসুখ অ্যানেস্থেসিয়া ছাড়া আপনার পেট কাটা হবে আপনি কি পেটের দিকে তাকায় থাকতে পারবেন সম্ভব এটা আমার বন্ধুগণ এটাতে তো মানুষ মরবে না আপনার এখানে একটা অপারেশন লাগবে ছোট্ট যদি অবশ না করে অপারেশন করে আপনি কি তাকায় থাকতে পারবেন যেখানে একটা মানুষ নিজের চোখে তাকিয়ে একটা সুই পর্যন্ত নিজের গায়ে দিতে পারে না সাইয়েদ কুতুব শহীদ তাফসিরে ফি জিলালিল কোরআন লেখার কারণে যখন তাকে ফাঁসির কাষ্ঠে নেওয়া হচ্ছে নিজের পায়ে নিজের শুষ্ক মস্তিষ্ক নিয়ে নিজের পায়ে ফাঁসির কাষ্ঠে হেঁটে গেলেন আর ফাঁসির রশিটা নিজের গলায় নিজে পড়লেন যেই মানুষ একটা সুইয়ের গুতো চোখে দেখে সহ্য করতে পারে না সেই মানুষটা মৃত্যু মুখে কিভাবে হেঁটে যায় এর থেকে প্রতীয়মান হয়ে যায় তারা জান্নাতের গন্ধ পেয়ে যায় জান্নাতের গন্ধ যখন কোন মানুষ পেয়ে যায় দুনিয়ার এই সমস্ত হত্যা দুনিয়ার এই চোখরাগারি দুনিয়ার এই লোভ দুনিয়ার এই যাবজ্জীবন কারাদণ্ড দুনিয়ার এই ফাঁসি তাদের কাছে জুতার পিতার মতো মনে হয় না ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তারাই কেবল হেঁটে ফাঁসির কাছে যেতে পারে ঠিক কিনা এটা বড় সৌভাগ্যের আল্লাহ রাব্বুল আলামিন এই সৌভাগ্য তাদেরকে দেন যারা গোটা কোরআনুল কারিমটাকে নিজের জীবনের জন্য আঁকড়ে ধরতে পারে ঠিক কিনা বলেন এই জন্য গোটা জীবনে কোরআন মানা লাগবে এই কথাটাই আমি বোঝাতে চেয়েছি আমার বন্ধুগণ বেছে বেছে কোরআন মানলে চলবে না রাতের পর রাত ওয়াজ শুনবেন কিন্তু এই ওয়াজের মাঝে যদি একটাও আয়াত না থাকে আল্লাহর কোরআনুল কারিমের কথা না থাকে এই ওয়াজ শুনে কোনো লাভ আছে অথচ আজকে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন রাতের পর রাত ওয়াজ চলে একটা আয়াতও নাই আছে না নাই রাসূলের হাদিস থেকে কোনো কথা নাই সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরে না যত সব রাসূলের নামে বানিয়ে বানিয়ে কিসা বলে ঠিক কি না ওরা বলে আহমদের মিম উঠাই দে রে মন দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন আহমদের মিম যদি উঠাই দেন তখন এটা হয়ে যায় আহাদ মানে আল্লাহ ওরা বলে যে আহমদের মিম মিঠা উঠাই দে রে মন দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন নিরঞ্জন তার মানে হলো আল্লাহ যিনি নবী তিনি নবী যিনি আল্লাহ তিনি নাউজুবিল্লাহ বলেন বাংলাদেশের ওই সমস্ত আশেকের রাসূল নামধারী ভণ্ডরা বিশ্ব নবীকে কলঙ্কিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনুল কারীমের মধ্যে যত মর্যাদা দিয়েছেন প্রত্যেকটা কথাকে তারা অমান্য করেছে ঠিক কি না এজন্য বাড়াবাড়ি নয় আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ আমাদের প্রতি করেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সব কিছুই গ্রহণ করতে হবে আর রাসূল যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিতে হবে রাজি আছেন নাকি সুবিধা মতো হলে রাজি আছেন অসুবিধা হলে রাজি আছেন কষ্ট হলে রাজি আছেন দেখছেন সব সালাক কথা কয় না রাজি আছেন বিপদ মুসিবত আসতে রাজি আছেন আল্লাহর পক্ষে থাকতে সবাই তো আল্লাহর পক্ষে বিপদ আসলে থাকে না এটাই তো সমস্যা কথা বুঝতে পেরেছেন দৌড়ানি দিলে আর থাকে আমার বন্ধুগণ আমরা কোরআনুল কারীম থেকে এতক্ষণ প্রাথমিক কথা বললাম সূরা বাকারা থেকে অল্প সময় যেন আপনাদের দুর্যোগ চুতি না ঘটে অনেক রাত হয়ে গেছে
আমরা অনেক দূর থেকে আসলাম, আবার তো গন্তব্যে যেতে হবে, তাই না? অল্প সময় কিছু কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হব। আরো কিছু কথা কি আপনারা শুনবেন নাকি চলে যাবেন খুব তাড়াতাড়ি? কোরআনুল কারিমের সবচাইতে বড় সূরাটার নাম কি বলতে পারেন? সূরা বাকারা। কোরআনুল কারিমের এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় এই সূরাটিকে বলা হয় মাক্কী সূরা। কি সূরা? এই সূরার ক্রমিক নাম্বার হলো কত নাম্বার বলতে পারবেন কেউ? দুই নাম্বার। কয় নাম্বার? কোরআনুল কারিমের দুই নাম্বার সূরাটার নাম কি? সূরা বাকারা। এই সূরাটা মাক্কী না মাদানী সূরা? মাক্কী সূরা। কাকে বলে কেউ কি বলতে পারবেন দেখি? আলহামদুলিল্লাহ, শিক্ষিত শ্রোতা পাইলাম, অনেক বড় মাহফিলও দেখি অনেকে বলতে পারে না। যে সূরাগুলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, অর্থাৎ মক্কায় নাজিল হয়েছে, সেগুলাকে মাক্কী সূরা বলা হয়। আমরা এই সূরা থেকে এক দুইটা আয়াত থেকে স্বল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, বলতে গেলে মূল আলোচনা এখান থেকেই শুরু। যেহেতু সূরা ফাতিহা মানে হলো কোরআনুল কারিমের ভূমিকা, ফাতিহা মানে হলো প্রারম্ভিকা, ফাতিহা মানে হলো গৌরচঞ্জিকা, ফাতিহা মানে হলো সূচনা। সুতরাং বোঝা গেল ভূমিকাতে মানুষ পুরা কোরআনুল কারিমের সার কথাটা, মৌলিক কথাটা তুলে ধরেছেন আল্লাহ। আর মূল আলোচনাটা শুরু হলো সূরা বাকারা দিয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এই মূল সূরা মূল আলোচনা যেখান থেকে শুরু করলেন সেই জায়গায় এমন একটা শব্দ দিলেন আলিফ লাম মিম, যেটার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে? কেউ? আপনারা কেউ জানেন নাকি? এমন একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করলেন যেটা দুর্বুদ্ধ, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দিয়ে কোরআনুল কারিম শুরু করে বুঝাতে চান, যারা আল্লাহর কোরআনুল কারিম বুঝলো মানতে রাজি আছে, না বুঝলেও যারা মানতে রাজি আছে, আল্লাহর কোরআনুল কারিম কেবলমাত্র তাদেরকে হেদায়াত দিবে যারা সুবিধা মতো মানবে, অসুবিধা হলে মানবে না। এমন লোকদেরকে কোরআনুল কারিম হেদায়াত দেয় না, ঠিক কিনা? প্রথম শব্দটাই বোঝা যায় না কিন্তু মানা লাগবে। বিশ্ববিখ্যাত পণ্ডিত ডক্টর মরিস বোকাইরি, তিনি গোটা বিশ্বের যত ধর্ম আছে সবগুলা ধর্মের ধর্মগ্রন্থ পড়লেন। পড়ার পরে তিনি নিচে দিয়ে লাল দাগ দিতে থাকলেন, লাল দাগ দিতে দিতে দেখা যায় বাইবেলের নিচে সব লাইনে লাল দাগ, গীতার নিচে লাল দাগ, মহাভারতের নিচে লাল দাগ, প্রত্যেকটা কিতাবের নিচে এভাবে সমানের লাল দাগ, লাল দাগ ছাড়া সাদা কোনো কালো কোনো দাগ নাই। তার মানে হলো ভুলে ভরা। তিনি চিন্তা করলেন সর্বশেষ গ্রন্থ, মুসলমানরা দাবি করে তাদের কিতাব নাকি সত্য কিতাব, তাদের কিতাব নাকি নির্ভুল কিতাব, আমি সর্বশেষ কোরআনেরও ভুল ধরব। ডক্টর মরিস বোকাইরি কোরআনুল কারিমের ভুল ধরার জন্য আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন আর কোরআনুল কারিম পড়া শুরু করলেন আলিফ লাম মিম। পড়া শুরু করার পরে এই বিশ্ববিখ্যাত পণ্ডিত গোটা দুনিয়ার সব কিতাবের ভুল যিনি ধরলেন, আলিফ লাম মিম বলার পরে প্রথম শব্দের অর্থটাই তিনি পারে না। আল্লাহু আকবার! প্রথম শব্দটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্ভিকতার উপরে, তার অহংকারের উপরে একটা চর মেরে বুঝায় দিলেন বেয়াদবদের জন্য কোরআনুল কারিম কোনো উপকার বয়ে আনে না। আল্লাহর কোরআন যারা উপকার চায় তাদেরকে আগে আল্লাহর কাছে সারেন্ডার করা লাগবে, আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করা লাগবে, এর বাহিরে কারোর জন্য কোরআন আনুগত্য এবং উপকার করে না, ঠিক কি না? আলিফ লাম মিমের কাছে ডক্টর মরিস বোকাইলে হেরে গেলেন, তার সকল অহমিকা, সকল অহংকার, সকল দাম্ভিকতা একটা শব্দের মধ্যেই ভেঙে গেলেন। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে হরফে মুকাত্তাত দিলেন, এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলার অর্থ খোঁজাও যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা হলো এমন একটা কিতাব, এই হলো সেই কিতাব যেই কিতাবের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই।
আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভ্রান্ত জাতি, একটা নির্যাতিত জাতি, একটা নিপীড়িত জাতিকে পথের দিশা দিচ্ছেন। কিসের দিশা? পথের দিশা দিচ্ছেন। হাজা মানে হলো এই, জালিকা মানে হলো ওইটা। জালিকা দিয়ে আর হইতো অনেক দূরের জিনিস বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্বনবীকে দিলেন, কিন্তু দূরের জিনিস দিয়ে ইঙ্গিত করলেন কেন? বন্ধুগণ লক্ষ্য করবেন, মক্কার মানুষেরা তৎকালীন তাদের কাছে কোনো অধিকার ছিল না, মানবাধিকার বলতে কোনো জিনিস ছিল না, নারীর অধিকার ছিল না, সন্তানের কোনো অধিকার ছিল না, খেটে খাওয়া মানুষের কোনো অধিকার ছিল না, জোর যার মল্লক তার ছিল সমান অধিকার ছিল না। জীবন্ত কন্যা সন্তানকে মানুষ পুঁতে ফেলত, সুদের রং রমা ব্যবসা ছিল, ঘুষের অবস্থা ছিল, কাবা গৃহকে তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। আমার বন্ধুগণ শুধু তাই নয়, অসংখ্য অগণিত অপসংস্কৃতি, সেই অপকালচার দিয়া তাদের গোটা জীবনটা ঢাকনা ছিল। এর মধ্যে যারা হতদরিদ্র ছিল, যাদের পেটে খাবার ছিল না, বহুদিন ধরে ওই লোকগুলো আল্লাহর কাছে আত্মরাত করতে লাগলো, আর রব্বুল আলামিন আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, আল্লাহর কাছে আত্মনাদ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আত্মনাদের কথা, তাদের সেই ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন। ওয়াবালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? এদিকে মায়ানমারে মুসলমান মারা যায়, কাশ্মীরে মুসলমান মারা যায়, দিকে দিকে আলেমদেরকে ফাঁসিতে ঝুলায়, যারা আল্লাহর দিনের কথা বলে তারা মাজলুম, তারা আজকে জেলে, তাদের হাত নাই, তাদের পাও নাই, কত মানুষ গুম হয়ে যায়, কত মায়ের বুক আজকে খালি হয়ে যায়, কত ভাইয়ের বোন হারিয়ে যায়, কত বোনের ভাই হারিয়ে যায়, কত বাবার সন্তান হারিয়ে যায়, কত মানুষ না খেয়ে মরে, কত মানুষের বলার অধিকার নাই, কত মানুষের চলার অধিকার নাই, আরে গোটা দুনিয়া ব্যাপী মানুষ নির্যাতিত আর নিপীড়িত। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা, তোমাদের কি হলো? এত মানুষ নির্যাতিত, এরপরও তোমরা কেন তাদের মুক্তির জন্য পথে বের হও না? রাস্তায় কেন নামো না? আন্দোলন কেন করো না? সংগ্রাম কেন করো না আল্লাহর দিনের পথে? এই মানুষগুলাকে মুক্তি দেওয়ার জন্য, যেই মানুষগুলা মক্কার অলিতে গলিতে না খেয়ে মারা যেত, যেই মানুষগুলা নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল, ওই নির্যাতিত অবহেলিত মানুষগুলো অনেক বছর ধরে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো একজন অভিভাবক খুঁজছিল। কি খুঁজছিল? অভিভাবক, একজন সাহায্যকারী। তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো, একটা পথ খুঁজছিল, কোন পথে কল্যাণ পাওয়া যায়, কোন পথে মুক্তি পাওয়া যায়, কোন পথে দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়া যায়, এমন একটা পথ তারা অনেক দিন ধরে খুঁজছিল। জুলুম নির্যাতনে তারা নিষ্পেষিত হয়ে শেষ হয়ে যাচ্ছিল। অমনি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়ার মুখে পাঠালেন। আমার বন্ধুগণ, আবারও লক্ষ্য করার বিষয় হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কার বুকে মানুষের এই দুঃখ দুর্দশা দেখার পরে মক্কার সম্ভ্রান্ত বংশের কিছু যুবকদেরকে নিয়ে একটা সামাজিক সংগঠন করলেন, মানুষের মুক্তির জন্য, যৌতুক প্রথা উৎখাত করার জন্য, নারী নির্যাতন উৎখাত করার জন্য, শিশু নির্যাতন উৎখাত করার জন্য, নারী হত্যা বন্ধ করার জন্য আন্দোলন সংগ্রাম করলেন। 23 বছর, কত বছর বিশ্বনবী আন্দোলন করেছেন কিনা? যারা বললেন না তাদের মধ্যে অবিশ্বাস হয়। করেছেন? মানবতার পক্ষে কথা বলেছেন? অবহেলিত মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে কথা কি বলেছেন? তো বিশ্বনবী যদি এই মানুষের পক্ষে কথা বলে থাকেন, তাহলে আজও গোটা দুনিয়ার বুকে এরকম অবহেলিত, শীতবস্ত্রহীন, খাদ্যহীন মানুষ আছে না নাই? তাদের পক্ষে কথা বলা সুন্নাত কিনা, নাকি খালি মিসওয়াক করা সুন্নাত? ওদের পক্ষে কথা বলা সুন্নাত কিনা? আজকে আলেম ওলামাসহ গোটা দেশবাসী, গোটা সচেতন সমাজ, অর্থশালী লোকেরা কোথায়? তাদের পক্ষে কি কেউ কথা বলে?
যারা ধনী তারা দিন দিন আরো ধনী হয়ে যায়, আর যারা গরিব তারা ওই সেই বিদেশি এনজিও সংস্থাগুলোর থেকে ঋণ নিয়ে নিয়ে দিন দিন গরিব হতে হতে একটা ঠেলা গাড়ি ছিল এটাও বিক্রি করে দিল, একটা ছোট্ট কারিগর ছিল এটাও বিক্রি করে দিল। তাদের সেই আশার মরিচিকা আশার ছলনা দেখে দেখে এদেশের মানুষ তাদের পেছনে ছুটে আর ভিটে বাড়িটা পর্যন্ত হারায়, ঠিক কি না? এদেশের সরকার প্রশাসন যদি মুসলিম দেশ হিসাবে আল্লাহর কোরআনের বিধান যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করত, তাহলে অল্প কদিনের ব্যবধানে গোটা বাংলাদেশের প্রত্যেকটা গরিব ধনী লোক হয়ে যেত, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এমন বাংলাদেশ কি আপনারা চান? চায় না। আপনারা কি জিমানুতে কথা বলেন না নাকি চান না, কোনটা চান? এটা কি চাই বললে হবে? আমার বন্ধুগণ, চাই বললে অনেক কিছু হয় না, বিশ্বনবী দোয়ার মাধ্যমে অনেক কিছু পায় নাই। এই মানুষগুলার মুক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকার মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন নাই, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে নেমেছে, ঠিক কিনা? মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মাঠে নিজে নেমেছেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আলেম ওলামারা আজকে মানুষের জন্য খালি মসজিদে বসে বসে দোয়া করি, কিন্তু মানুষের কল্যাণে আমরা আজকে এগিয়ে যেতে পারি না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে চেষ্টা করলেন, কোন একটা সঠিক পথ খুঁজে পেলেন না, 23 বছর চেষ্টার পরে কোনো মানুষ হেদায়েত হলো না, 23 বছর চেষ্টার পরে কোনো অভদ্র ভদ্র হলো না, কোনো ডাকাত মানুষ হলো না, কোনো চোর ভদ্র হলো না, সব আগের মতোই রয়ে গেল, ঠিক কিনা? 23টা বছর বিশ্বনবী নিজে চেষ্টা করলেন, কোনো মানুষ ভালো হলো না, মক্কার চেহারার কোনো পরিবর্তন হলো না। 23 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর হাতে কোরআন দিয়ে এবার মাঠে পাঠায় দিলেন, এত দিন তুমি চেষ্টা করেছো পারো নাই, এবার মাঠে যাও কোরআন নিয়া। আগে খালি হাত ছিল, আগে নিজের মন মস্তিষ্ক গড়া আইন দিয়া চেষ্টা করেছো, এখন আমার আইন দিয়া চেষ্টা করতে থাকো, এবার প্রতিফল পাবে, রেজাল্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা মানব জাতির উপর ঢেলে দিয়া মানব জাতিকে বুঝায় দিতেছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। ওই যে তোমরা হাজার বছর ধরে, অনেক বছর ধরে তোমরা যে আর্তনাদ করতেছিলা, তোমরা যে কষ্ট পাচ্ছিলা, তোমরা যে একটা পথ খুঁজছিলা, তোমরা যে একজন অভিভাবক খুঁজছিলা, ওই অভিভাবক আর ওই পথটা আমি কোরআনুল কারীম আর বিশ্বনবীকে দিয়া তোমাদের কাছে হাজির করলাম, সুবহানাল্লাহ। জালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই পথ তোমাদেরকে এখন দেখাইলাম যেটা তোমরা অনেক বছর ধরে আশা করছিলা, ঠিক কি না? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমন একটা পথ যে পথের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তোমরা এমন ভেবো না, আগে অনেক নেতার কাছে গিয়েছিলা, নেতারা ফাঁকি দিয়েছে, অনেক দলের কাছে গিয়েছিলা, দলেরা ফাঁকি দিয়েছে, অনেক আদর্শের কাছে গিয়েছিলা, তোমরা শান্তি পাও নাই, এনজিওর কাছে গিয়েছিলা, তোমরা তোমাদের অভাব মুক্ত করতে পারো নাই, কত জায়গায় তোমরা ধর্ণা দিলা, পূর্ব দিকে গেলা, পশ্চিম দিকে গেলা, উত্তরে গেলা, দক্ষিণে গেলা, কোথাও গিয়া তোমরা তোমাদের কল্যাণ খুঁজে পেলে না, বরং আমি এমন একটা কিতাব দিলাম লা রাইবা ফি, এই পথে যে কল্যাণ আছে, এই পথে যে মুক্তি আছে, এতে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সন্দেহ সংশয় করার দরকার নাই, দ্বিতীয় কোনো পথ খোঁজার দরকার নাই, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, ঠিক কি না? ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখানে কি কোনো কিছু আল্লাহ বাকি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা জিন্দিভাবে বলেছেন, সমাজ পরিচালনার কথা বোধহয় কোরআনে বলেন নাই, বলেন নাই? সব কিছু আল্লাহ বলেছে কি বলে নাই? শুধু রাজনীতির কথা আল্লাহ বলে নাই, বলেছে? বলেছে। আল্লাহর কোরআনে রাজনীতি আছে, অর্থনীতি আছে,
সমাজ নীতি আছে, কিন্তু আমরা কি আমাদের গোটা জীবনে এগুলা কোরআন থেকে নেই? আমরা হলাম এমন জাতের সুন্নি, আমরা রাসূলের থেকে দাড়ি নেই সুন্নাত। ওই পাকিস্তান ইন্ডিয়ার মতো পাঞ্জাবি, পাকিস্তানের মতো টুপি, সৌদি আরবের মতো জুতা, এরপরে নামাজ হলো রাসূলের মতো, অর্থনীতি হলো কার্ল মার্কসের মতো, রাজনীতি হলো মাও সেতুংয়ের মতো, এক একটা এক এক জায়গা থেকে কালেকশন করি, কিন্তু সবকিছু ইসলামে আছে না নাই? আল্লাহ বলেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, এই ইসলামের ভিতরে তোমরা তোমাদের জীবনের জন্য যা কিছু খুঁজো সব আছে না নাই? কিন্তু এখন বাংলাদেশের ইসলাম শিক্ষার নাম হলো, ইসলাম শিক্ষা বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা, ঠিক কিনা? ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে বোধহয় নৈতিক শিক্ষা নাই, বোঝা যায় নাই কথা? আমার বন্ধুগণ, বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, বাংলাদেশের সিলেবাস থেকে দৈনিক দিন দিন করে আমাদের ছেলে সন্তানরা যারা ইসলাম শিক্ষা পড়ে পড়ে আগে মানুষ হতো, সেই ইসলাম শিক্ষা থেকে দিন দিন কোরআনের আয়াত কমে যাচ্ছে, ঠিক না বেটি? ইসলাম শিক্ষা থেকে ইসলামিক কালচার কমে যাচ্ছে, ইতিহাস কমে যাচ্ছে। বড় আফসোসের বিষয়, আপনি যে সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইলেন যে আমি হয়তো নামাজ পড়ি না, এই সন্তানটাকে দিয়ে আমি আমার জানাজার নামাজ দেয়াবো, এই সন্তান যদি আমার জানাজার নামাজ দেয় তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন, এই আশায় কি সন্তান মাদ্রাসায় পাঠান না? পাঠান না আপনারা? আপনার সন্তান জানাজার নামাজ পড়াবে কেমনে? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন 100টার ভেতরে 99টা গল্প আর কবিতা পড়তাম সেই মুসলমান লেখকদের, ফররুক আহমেদ, জসিম উদ্দিন, কবি নজরুল, ঠিক কিনা বলেন? এখন রায়, ঘোষ, দুর্লভ, চন্দ্র, ওদের লেখা সব, ঠিক কিনা? তা আপনার সন্তান যারা যার নামাজ দিবে কোত্থেকে? কবিতা গল্প যা পড়ে সব তো ওদের, একটাও তো মুসলমানের না। বড় আফসোস লাগে, কাকে খুশি করাবার জন্য আমার মাদ্রাসা গুলার ভিতরে পর্যন্ত, আজকে স্কুল কলেজ তো আছেই, মাদ্রাসা গুলা পর্যন্ত হিন্দু বৌদ্ধ লেখকদের সিলেবাস, ঠিক কিনা বলে? বড় আফসোসের বিষয় বন্ধুগণ, যদি এভাবে চুপ থাকেন আপনাদেরকেও কাশ্মীরের ভাগ্য বরণ করতে হবে, মায়ানমারের ভাগ্য বরণ করা লাগবে, কারো বিপক্ষ রে বন্ধুগণ কেউ মনে কষ্ট পাবেন না। এটাকে আমার পক্ষে বললাম, আমার পক্ষে বললাম, কথা সত্য না মিথ্যা? কেন লেখা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা? আগে তো ইসলাম শিক্ষা দিল দুনিয়ার মুখে, ইসলাম যত নৈতিকতার কথা বলেছে আর কোন ধর্ম এত নৈতিকতার কথা বলতে পারে না, ঠিক কিনা? ইসলাম ও নৈতিক শিক্ষা নাম দিয়ে আমাদের ইসলামকে লজ্জা দেয়া হলো, কলঙ্কিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইব ফিহি, আমি এমন একটা কিতাব দিলাম নৈতিক শিক্ষার জন্য, হিন্দু ধর্মের কাছে যাওয়া লাগবে না, বৌদ্ধ ধর্মের কাছে যাওয়া লাগবে না, খ্রিস্টান ধর্মের কাছে যাওয়া লাগবে না, কোন ধর্মের কাছে যাওয়া লাগবে না, সব নৈতিক শিক্ষা কোরআনের ভিতরে আছে না নাই? যালিকাল কিতাবুল লা রাইব ফিহি হুদাল্লিল মুত্তাকিন। কিন্তু বন্ধুগণ, দুনিয়ার বুকে বহু মানুষ কোরআন পড়বে, সব দলের লোকেরাই কোরআন পড়বে, সব জাতের লোকেরাই কোরআন পড়বে, কোরআনুল কারিম পড়ে পড়ে দুনিয়ার মানুষ কত কিছু আবিষ্কার করবে, কিন্তু হেদায়াত পাবে না, ঠিক কিনা? হেদায়াত শুধুমাত্র মুত্তাকিরা পাবে। আল্লাহ শর্ত দিয়া দিলেন যারা কেবলমাত্র আল্লাহকে ভয় পায়, যারা মুত্তাকি তারাই কেবলমাত্র হেদায়াত পাবে, মুত্তাকিদের বাইরে কোনো লোককে আল্লাহ রব্বুল আলামিন হেদায়াত দেবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আবু জাহেলও কোরআন শুনত, আবু লাহাবও কোরআন শুনত, উদ্বার সাহেবরাও কোরআন শুনত, হেদায়াত কি পেয়েছে? হেদায়াত পেয়েছে, বরং আপনার আমার চাইতেও বেশি কষ্ট করে তারা কোরআন শুনত, ঠিক কিনা? বাহিরের দৃষ্টি আপনাদের জন্য এখন উপরে ছাদ আছে, রাত্রিবেলায় আবু জাহেলের গোষ্ঠীরা কোরআন না শুনলে ঘুম আসতো না, কোরআন শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, মুহাম্মদের মুখে মধুর কণ্ঠে কোরআন না শুনলে এখন আর ঘুম আসে না, ঘুম যখন আসে না রাত্রিবেলায় চলে যায়, বিশ্বনবীর সেই ঘরের দাঁড়ে পেছনে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে, যদি বৃষ্টি আসে ভিজা লাগে কি না? ভিজা লাগে না? মশার কামড় খাওয়া লাগে না? লাইট কি আছে? পিঁপড়ার কামড় আছে না নাই? সব কিছু খায়, শুধু তাই নয়, বড় নেতা ইজ্জতেরও একটা ব্যাপার আছে,
কারণ মুহাম্মদের একটা দল আবু জাহেলের আরেক দল ঠিক না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের নাম শুনলে কি বলতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দল আবু জাহেলের একটা দল এখন দলের প্রধান যদি আরেক দলের নেতার বক্তৃতা শুনতে যায় এটা বেইজ্জতি না কি রে ভাই এটা বেইজ্জতি না এখন বন্ধুগণ রাতের অন্ধকারে ইজ্জতের ভয় মশার কামড়ের ভয় বৃষ্টি বাদলের ভয় ঝড় তুফানের ভয় নিরাপত্তার ভয় ইজ্জতের ভয় কত কিছুর ভয় মারি দিয়া আবু জাহেল কোরআন শুনতো কিন্তু হেদায়েত পায় নাই হেদায়েত পেয়েছে এখন আপনি মসজিদে বসে বসে ছাদের নিচে কোরআন শোনেন আপনি কি করে ভাবলেন আপনি হেদায়েত পেয়ে যাবেন আপনি তো এখনো কোরআনের জন্য আবু জাহেলের সমান কষ্ট করেন নাই ঠিক কি না আল্লাহর কোরআন শুধু শুনলে হবে না আল্লাহর কোরআন মানা লাগবে আল্লাহর কোরআন বিশ্বাস করা লাগবে বাংলাদেশের নাস্তিকরা পর্যন্ত কোরআন পড়ে এটা অবিশ্বাস্য নয় সত্য কথা কিন্তু যখনই বলি আলা লাহুল খালকু ওয়াল আমরু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি বিশ্বাস করো নামাজ যদি বিশ্বাস করো রোজা যদি বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আমার উপর ফরজ করলেন এই জমিনটা যিনি তৈরি করেছেন এই জমিনটা তার বিধানে চলবে এই কথা কোরআন শরীফে আছে না নাই এখন বন্ধুগণ নামাজের ওয়াজ করলে রোজার ওয়াজ করলে আমাদেরকে হাদিয়া দেয় আর যখনই বলি আল্লাহর জমিন আল্লাহর বিধান মতো চালানো লাগবে যেই কোরআনে নামাজের আয়াত আছে ওই কোরআনেই তো কথা এটা আছে ঠিক কিনা যখনই কথা এটা বলে বহু লোকের মন খারাপ বহু লোকের মেজাজ খারাপ বহু নামাজি লোক এমন আছে যাদের কাছে এই আয়াত বললে মনে কষ্ট যায় বহু রোজাদার বহু দেখতে ভালো মানুষ বহু ফির মাশায়েক এমন আছে যাদের সামনে জিহাদের কথা বললে ব্রু কুসকায় মনে কষ্ট যায় মুখ বেজার হয় আছে না নাই এরকম সুবিধা বাদ দিয়া তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না মাতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা নিয়ে এসেছেন সব কিছুই তো গ্রহণ করা লাগবে যা ছাড়তে বলেছেন সব কিছুই তো ছাড়া লাগবে উদখুলু ফিসিলমি কাফা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢোকা লাগবে জিহাদও মানা লাগবে নামাজও মানা লাগবে রোজা হজ যাকাতও মানা লাগবে ঠিক কি না মসজিদেও মানা লাগবে বাহিরেও মানা লাগবে সমাজও মানা লাগবে রাষ্ট্রেও মানা লাগবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের প্রধান ছিলেন কিনা কথা কয় না ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রের প্রধান ছিলেন তখন তিনি কি তার রাষ্ট্রকে তার নিজের গড়া আইন দিয়া পরিচালনা করেছেন নাকি আল্লাহর কোরআন দিয়া পরিচালনা করেছেন বন্ধুগণ বিশ্বনবীর কদু খাওয়া যদি সুন্নাত হয় তবে বিশ্বনবী যে আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করেছেন আজও বিশ্বনবীর সুন্নিরা যারা আছো তাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন দিয়া সমাজ চালানো ঠিক কিনা আলোচনার শুরুতে বলেছিলাম বন্ধুগণ না বুঝে না মেনে অল্প সময়ের জন্য খালি কোরআনের কাছে বসেছেন শান্তিময় পরিবেশ হয়ে গেল দ্বন্দ্ব উঠে গেল কলহ উঠে গেল আজ যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই সমাজটা যদি আল্লাহর কোরআন দিয়া পরিচালনা করা হয় বিশ্ব নবীর মরণের পরে মৃত্যুর পরে তার সাহাবাই কেরাম কি দিয়া দুনিয়া পরিচালনা করেছেন কোরআন দিয়া কি দিয়া কি দিয়া পরিচালনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো প্রেসিডেন্ট ছিলেন কিনা ছিলেন না তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি দেশ চালাইছেন কোরআন দিয়া না নিজের মন মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন কোরআন দিয়ে চালিয়েছেন না নিজের মন মতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে চালিয়েছেন সমাজ কথা বলে না কেন আলী রাদিয়াল্লাহু তাআলা নো কি দিয়ে চালিয়েছেন তবে বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ চালিয়ে একবার দেখিয়ে যাওয়ার পরে তার প্রত্যেকটা সাহাবী যতদিন বেঁচে দিলেন ততদিন আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছেন অথচ আমরা বাংলাদেশের মানুষ শুধু মসজিদ আল্লাহর কোরআন দিয়া চালাই মসজিদ থেকে বাহিরে আইন আদালত মেল দরবার বিচার পায়সালা কোনো কিছুতেই আমরা কোনো জায়গায় কোরআন লাগাই না তাহলে আমরা কি 100% বিশ্বনবীর সুন্নাতের অনুসারী হতে পারলাম 100% রাসূলের সুন্নাহ মানা লাগবে কিয়ামতের ময়দানে যারা সুবিধাজনক সুন্নাহ পালন করে অসুবিধাজনক সুন্নাহ পালন করে না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে বাড়ায় আর কমায়
ওই সমস্ত মুসলমান নামদারি লোকেরা যখন কেয়ামতের ময়দানে বিশ্বনবীর কাছে হাউজে কাউসারের পানি চাইবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য উদ্যত হবেন, সামনে এগিয়ে আসবেন, অমনি তাদের মাঝে আর রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে। বিশ্বনবী চিৎকার দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে কেন পানি দিতে পারলাম না, কেন পর্দা পড়ে গেল? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত নয়, ওরা আপনার আপনার সুন্নাতকে বাড়িয়েছে আর কমিয়েছে, ওরা অর্ধেক ইসলাম পালন করেছে, অর্ধেক নিজের মন মতো করেছে। বিশ্বনবী তখন বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এর থেকে বোঝা যায় বছরে একবার রবিউল আউয়াল পালন করলে কেবল রাসূলের সুন্নি হওয়া যায় না, বছরে কেবল মাত্র একবার নির্দিষ্ট পোশাক পরলে সুন্নি হয়ে যাওয়া যায় না, বরং রাসূলের ইজ্জত রক্ষার্থে যারা জীবন দিতে রাজি থাকবে কেবল তারাই হলো রাসূলের অরিজিনাল সুন্নি, ঠিক কি না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার সব মানুষ থেকে তোমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি পিতামাতা এবং গোটা দুনিয়ার সব মানুষ থেকে আমি বিশ্বনবীকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, ঠিক কি না? আমরা তো রাসূলকে ভালোবাসি, কিন্তু কদিন আগে রাসূলের নামে ব্লগে যেই সমস্ত কথা বলেছে, গত কদিন আগে যখন কাবার উপরে শিব মূর্তি স্থাপন করেছে, গত কদিন আগে লতিফ সিদ্দিকের মতো বেয়াদব যখন বিশ্বনবীর নামে অনেক কলঙ্কমূলক কথা বলেছে, অনেক মিথ্যা কথা বলেছে, আপনার দলের লোক হওয়ার কারণে বন্ধুগণ আপনিও তো চুপ ছিলেন। রাসূলের রাসূলকে যদি জীবন দিয়া ভালোবাসতে না পারেন, বিশ্বনবী বলেছেন ইমানদার নয়, এবার আপনি বলেন তো, আপনি যে রাসূলের উপর আঘাত দেওয়ার পরে দলীয় কারণে চুপ ছিলেন, আপনার কি ইমান আছে? ইমান থাকবে? ইমান যদি না থাকে আপনার এই সুন্দর লেভেল দিয়া কি করবেন? আপনার নামাজ দিয়া কি হবে? আপনার তাহলিল তসবি দিয়া কি হবে? আপনার এই সুন্দর সুন্দর স্লোগান দিয়া কিচ্ছু হবে না, আপনার সুন্দর পাগড়ি আর পাঞ্জাবি দিয়া কিচ্ছু হবে না, পাগড়ি দিয়া রাসূলের সুন্নি বিবেচিত হয় না, ঠিক কিনা বলেন? পাগড়ি দিয়া তাকওয়াবান বিচার হয় না। বিশ্বনবী বলেছেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হলো অন্তরের ভিতরে, কোথায় তাকওয়া? অন্তরের ভিতরে। আর আজকের বাংলাদেশের কিছু মানুষ আছে যারা গোটা জীবনে রাসূলের আনুগত্য করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, খালি কেবল শার্ট প্যান্ট ওয়ালা লোক একটা দেখলে কয় ইহুদির দালাল আছে না নাই, অথচ নিজে সারা জীবনে দুইজনকে আল্লাহ দিনের কথা বলতে পারে না, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি ছাড়া শার্ট প্যান্ট ওয়ালা বহু লোক আছে যারা তাহাজ্জুদ নামাজও কাজা করে না, ঠিক কি না? খালি লম্বা পাঞ্জাবি দিলে রাসূলের নাতি হয়ে যায় না মিয়া, শুধু পাগড়ি দিলে সুন্নি হয়ে যাওয়া যায় না, পাগড়ি দিলে তাকওয়াবান হয়ে যাওয়া যায় না। কথা ভুল বুঝবেন না, ফরজ আমল ঠিক রাখার পরে আপনি পাগড়ি দেয়া লাগবে, তখন আপনার আমল নামায় সওয়াব যোগ হবে, ঠিক কি না? আপনি তো রাসূলের উপর আঘাত আসলেও কথা বলেন না, আপনি তো কাবার উপর আঘাত আসলেও কথা বলেন না, আপনি তো বাংলাদেশে মসজিদে আঘাত আসলেও কথা বলেন না, আপনার এই লেভেল দিয়া কি লাভ হবে বলেন? এরকম লেভেল তো ভারতের মনমোহন সিংহেরও আছে, আছে না নাই? ওর মাথার থেকে কি পাগড়ি খোলে? খোলা তো দেখি নাই, খুলতে হয়তো ঘুমাইতে বলে নাকি ঘুমাইতেও মাথায় দেয় আল্লাহ জানে, ঠিক কি না? পাগড়ি খোলা কি কেউ দেখছে? পাগড়ি দিয়া যদি আল্লাহর ওলি হয়, আহমদ ছবিও তো এতক্ষণ পাগড়ি দিয়া রাখে না, মনমোহন সিং যতক্ষণ দিয়া রাখে, ঠিক কি না বল? আবার বন্ধুগণ, শুধু দাড়ি দিয়া যদি আল্লাহর ওলি বিচার হয়, তাহলে আমরা যারা আজকের মাহফিলে আছি, রবীন্দ্রনাথের দাড়ির সাইতে বড় দাড়ি একজন মুরব্বীরও নাই, সে কি আল্লাহর ওলি হয়ে গেছে? বন্ধুগণ, কটাক্ষ নয় বুঝার জন্য উদাহরণ দিলাম, অর্থাৎ মৌলিক বিষয় যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, এরপরে আমরা যত সুন্নার আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার আমার আপনার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেবেন। কিন্তু ঈমানই যদি না থাকে, রাসূলের ভালোবাসাই যদি অন্তরের মধ্যে না থাকে, রাসূলকে যদি জীবন দিয়া ভালোবাসা না যায়, তাহলে এই সমস্ত আমল আখলাকের কোনো দাম নাই, ঠিক কি না? বন্ধুগণ, আসুন সমাজ জীবনে আমাদের ইসলাম মানা দরকার,
এই সমাজের মধ্যে ইসলামও আছে শান্তিও নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম থাকলে তো শান্তি থাকার কথা। আমরা জানি ইসলাম অত শান্তি, কিন্তু শান্তি কি আছে? তার কারণ হলো বন্ধুগণ, সমাজের মধ্যে কোরআন নাই, সমাজের মধ্যে ইসলাম নাই, ইসলাম দিয়া সমাজ পরিচালিত হয় না, এজন্যই সমাজে শান্তি নাই, ঠিক কিনা? ইসলাম দিয়া সমাজ পরিচালনা করা লাগবে, আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা করা লাগবে, এজন্য কোরআনওয়ালারা সমাজের নেতা হওয়া লাগবে, ঠিক কিনা? নাস্তিকরে সমাজের নেতা বানালে সে কি কোরআন দিয়া সমাজ চালাবে? কোরআনওয়ালারা, রাসূলওয়ালারা, আল্লাহওয়ালারা সমাজের নেতা হওয়া লাগবে, তখনই কোরআন দিয়া সমাজ চলবে, তখনই আল্লাহর রহমত বর্ষিত হবে, ঠিক কিনা? এটা তো সোজা নয়, এটা যে বললে হয় না, এটা অনেক কঠিন কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের সমাজ শুধু সাহাবীদেরকে নিয়ে একটা যে এই যে দিয়া কায়েম করতে পারে নাই, বরং বিশ্বনবীকে দাঁত দেওয়া লেগেছে, সাহাবাই কেরামকে পরিশ্রম করা লেগেছে, জীবন দেওয়া লেগেছে, ত্যাগ করা লেগেছে, টাকা দেওয়া লেগেছে, সন্তান ছাড়া লেগেছে, পিতাহারা হওয়া লেগেছে, ঠিক কিনা বলেন? আজকের এই এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই বাংলার সবুজ শ্যামল ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিধান জারি করার জন্য যত পরিশ্রম দরকার, যত কষ্ট দরকার, ত্যাগ দরকার, চিকিৎসা দরকার, টাকা দরকার, পয়সা দরকার, যা দরকার সব কিছু দিয়ে হলো আল্লাহর কোরআনের পক্ষে মরণ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান, আল্লাহ আমাদের হাত কবুল করো, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, লম্বা কথা নয়, অনেক রাত হয়েছে, আমরা যেন ফজরের নামাজ পড়ে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগামীকালকের দিনটা শুরু করতে পারি, এই জন্য লম্বা কথা আর বলতে চাই না। সবচেয়ে মূল কথা হলো মরণ পর্যন্ত কোরআনের সাথে থাকতে চাই, রাজি আছেন? ব্যক্তির চেহারা কেমন, এই পীর সাহেবের চেহারা কেমন, দলের নেতার চেহারা কেমন, সেটা আমার দেখার দরকার নাই, যার হাতে কোরআন আছে আমি তার সাথে আছি, রাজি আছেন? রাজি আছেন? কথাটা কি কারোর পক্ষে বললাম, বিপক্ষে করলাম? কোরআন কি আমার একা? এটা কি ঢাকার থেকে আমি আসার সময় নিয়ে আসছি? আপনাদের কোরআন না, আল্লাহ কি আপনাদের না, রাসূল কি আপনাদের না? সবার যদি হয়ে থাকে, কোরআন আছে যেখানে আমরা আছি এক কথা, কোরআন তার কাছে আছে আমরা তার কাছে আছি। এরপরও কোন দল, কোন ব্যক্তি, কোন নেতা, কোন পীর যদি বলে যে হুজুর আমাদের বিপক্ষে, আমি বলবো কখনো আমরা কারোর বিপক্ষে নয়, আপনার কর্মসূচিতে কোরআন ঢুকান, আপনার স্লোগানে কোরআন ঢুকান, আপনার কথায় কোরআন ঢুকান, আপনার অফিসে কোরআন ঢুকান, আপনার সংসদে কোরআন ঢুকান, বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতা আপনাদের সাথে থাকবে, ঠিক কিনা বলেন? থাকবেন না আপনারা তাদের সাথে? কে কোথায় কে নেতা সেটা আমাদের দেখার দরকার নাই, যার কাছে কোরআন আছে আমরা তার সাথে আছি, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত কোরআনকে ভালোবেসে কোরআনের কর্মী হিসাবে দিনাতিপাত করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মরার সময় যেন কোরআনকে ভালোবেসে আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপর ঈমান রেখে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের আয়োজন যারা করলেন, যারা শুনতে আসলেন, যারা অর্থ দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে আমরা যারা বলতে আসলাম সবাইকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দেন, সবাই বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।